নমস্কার, আমি আশালতা। আজ আমি কাঁচা আমের ঝোল বানিয়ে আপনাদের দেখাবো। আর এই কাঁচা আমের ঝোল বানাতে কি কি উপকরণ লাগছে চলুন আমরা একবার দেখি। কাঁচা আমের ঝোল বানাতে যে উপকরণগুলো আমার লাগবে, আমি এখানে কাঁচা আম নিয়েছি, তিনটে মিডিয়াম সাইজের কাঁচা আম এমনি করে কেটে নিয়েছি ছোট ছোট করে। আর তেঁতুল লাগবে এখানে আমার, একটু তেঁতুল লাগবে, আমি এটা জলে গুলে নিয়েছি পরিমাণ মতন তেঁতুল লাগবে। চিনি লাগবে, চিনিটাও পরিমাণ মতন লাগবে, যেটা যারা একটু বেশি মিষ্টি খেতে চান একটু বেশি মিষ্টি দিতে পারেন, যারা কম খাবেন কম দেবেন। আর আমি এটা সর্ষের তেলে রান্না করব। 5 ফোড়ন লাগবে, 1 টিস্পুন। 3টে শুকনো লঙ্কা নিয়েছি আমি, একটু হলুদ লাগবে আর জল। তো চলুন এখন আমরা কাঁচা আমের ঝোলটা বানানো শুরু করি। আমি এখানে 2 টেবিল স্পুন তেল দিলাম, দিয়ে দেবো শুকনো লঙ্কা, 5 ফোড়ন, পাঁচফোড়নটা থেকে ভাজা গন্ধ বেরিয়েছে খুব সুন্দর। 5 ফোড়নগুলো যখন ফাটা শুরু করবে তখন জানবেন যে 5 ফোড়নটা হয়ে গেছে। এবার আমি আমটা দিয়ে দেব। নুন দিয়ে দেবো, অল্প হলুদ দিলাম, এটা আমি ঢেকে রান্না করবো, তাড়াতাড়ি আমটা সিদ্ধ হয়ে যাবে, এটা বেশি ভাজার দরকার নেই। এবার আমি জল দিয়ে দেবো, এটা যেহেতু কাঁচা আমের ঝোল তাই একটু ঝোল ঝোল থাকবে। এবার আমি হিটটা একটু কমিয়ে দেবো, এটা আমি সিদ্ধ হতে দেবো। আমটা পুরো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি তেঁতুলের কাপটা দিয়ে দেব। তেঁতুলের কাপটা আমি গুলে নিয়েছি ভালো করে, একটু ধুয়ে নিলাম, আর চিনিটাও দিয়ে দেবো। একবার এটা ফুটে উঠলেই আমি নামিয়ে নেব, আর বেশিক্ষণ ফোটাতে হবে না। এটা ফুটে উঠেছে, এবার হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। খুব সুন্দর একটা রেসিপি, পুরানো দিনের রান্না, খেতে খুব সুন্দর লাগে। তেঁতুলটা দেওয়ার জন্যে আমের আর তেঁতুলের যে একটা ফ্লেভার একসাথে দারুণ লাগে খেতে, এটা আপনারা একবার করে অবশ্যই দেখবেন, খুব সুন্দর খেতে এটা। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন।